নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আছে আনবক্সিং ভিডিও। আজ আনবক্সিং করব একটা ঘড়ির, ডাবল সাইডেড ওয়াল ক্লক, বা এগুলোকে রেলওয়ে অ্যানালগ ক্লকও বলা হয়ে থাকে। পুরনো দিনের ঘড়ির যে একটা লুক থাকে, সেই লুক এই ঘড়ির মধ্যেও আছে। এটাকে ভিক্টোরিয়া ওয়াল ক্লকও বলা হয়, বিভিন্ন নামে একে ডাকা হয়। এই প্যাকেটটা ফ্লিপকার্ট থেকে আমার কাছে এসেছে। প্যাকেটটা ওপেন করি, তারপর দেখাচ্ছি ঘড়িটা কীরকম, তারপর এটাকে ইনস্টল করব। অবশেষে বক্সটা ওপেন করা হলো, খুব ভালোভাবে এটা প্যাক হয়ে এসেছে। আর আমিও ধীরে সুস্থে একটু সময় নিয়ে এটাকে খুললাম। আর প্যাকিংয়ে যে বক্সগুলোর সাথে দেওয়া হয়, পিজি বোর্ডের বক্সগুলো, যদি তাদের কন্ডিশন ভালো থাকে, খুব একটা তুবড়ে না যায়, অনেক সময় আমি এগুলোকে অন্য অনেক কাজে ব্যবহার করি। মানে কোনো কিছু রাখার জন্য অ্যাজ এ অর্গানাইজার আমি এগুলোকে ব্যবহার করে থাকি, কিছু স্টোর করার জন্য হোক বা কোনোভাবে। সে কারণে বক্সটা যেন একটু অক্ষত থাকে, তাই ধীরে সুস্থে বার করলাম। আর তার সাথে এই যে দেখা যাচ্ছে গ্রিলের এটা রয়েছে দেয়ালে হ্যাং করার জন্য, ঘড়ির সাথে এটা দেওয়া হয়েছে। আর এই একটা রয়েছে বড় একটা স্ক্রু টাইপের, যেটা এটার মধ্যে দিয়ে গিয়ে ঘড়িটাকে ধরে রাখবে, মানে এর মাধ্যমেই ঘড়িটা এর সাহায্যেই ঝুলে থাকবে এই স্ট্যান্ডের সাথে। দেয়ালে আটকাবার জন্য দুটো জায়গা রয়েছে, দুটো হোল, এখানে স্ক্রুয়ের সাহায্যে দেয়ালে আটকে দিতে হবে। এটা এসেছে ঘড়ির বক্সের সাথেই। এবার বাকিটা দেখি, আসল জিনিসটাই তো দেখা হয়নি এখনো। আর আমার সাথে তো গোতন সবার আগে দেখতে চলে এসেছে, ওকে তো আগে খবর নিতে হবে কি নিয়ে এসেছে মা। আচ্ছা, এই হচ্ছে ঘড়িটা, থার্মোকলের বক্সের মাঝখানে বসানো, আর ওপরে প্লাস্টিক দিয়ে মোড়া।
এই যে এখানে স্ক্রুয়ের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা খুলে ফেললেই তারপরে ঘড়ির ভেতরে দুটো অংশ আলাদা হয়ে যাবে, যেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। দুটো অংশ আলাদা হয়ে খুলে যাবার পর ভেতরে ব্যাটারি রাখবার যেমন জায়গা রয়েছে। ইলেকট্রিশিয়ান এসেছেন ঘড়িটাকে দেয়ালে ইনস্টল করার জন্য। এখানে ইলেকট্রিকের ব্যাপার কিছু নেই, আসলে আমাদের বাড়িতে উনি ইলেকট্রিকের কাজ করেন, ওনাকেই আমি খবর দিয়েছিলাম, ডেকেছিলাম ঘড়িটা দেয়ালে ফিট করে দেওয়ার জন্য। তো উনি এসে এটাকে দেয়ালে লাগিয়ে দিচ্ছেন। তবে এর সাথে ফ্লিপকার্ট থেকে দুটো স্ক্রু বা কিছু দিলে ভালো হতো, সেটা কিন্তু সঙ্গে দেয়নি, শুধু ঘড়িটাই দিয়েছে। আচ্ছা, এই যে আমি খুলে দেখাচ্ছি, এই এটা খুলে দিলে এবারে ভেতরে দেখা যাবে, একটু টানতে হবে, টেনে খুলতে হবে, এই যে দুটো ব্যাটারি, দুটো জায়গা রয়েছে দুপাশে দুটো ব্যাটারি দেবার। আবার একটু চেপে বন্ধ করে ওপর থেকে স্ক্রুয়ের মতো অংশটা লাগিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। ব্যাটারিটাও কিন্তু ঘড়ির সঙ্গে দেয়নি, দুটো ব্যাটারি আমাকে নিজেকে আনতে হয়েছে কিনে। আরেকটা ডিজাইন ছিল যেটা একটা শাটারের মতন খুলতো, আমি সেই ডিজাইনটা নিইনি, আমি এটাই পছন্দ করেছি, পুরোটা বন্ধ থাকবে, ওপর থেকে এইভাবে এটা আটকে দিতে হবে, এরপর ওই স্ট্যান্ডের সাথে দেয়াল থেকে ঝুলবে। এই হচ্ছে ফাইনাল লুক। একটু বড় যে জায়গাটা হয়, যেখানে মানে দুপাশ থেকে দেখার একটা সুবিধে থাকবে বা সেরকম স্পেসটা রয়েছে, সেই সব জায়গার জন্য এই ঘড়িগুলো বেশ ভালো। রুমের বা হলের দুপাশ থেকে যেখানে দেখা যায় সেরকম জায়গায় এগুলো ঠিক আছে। আজকের ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবে।